জমিন বয় হাল হাল বয়াতে হবে বিফল তাতে না পাবে ফসল নেতা মন্ত্রী সবাই আসিল ভোটের সব বসে না তোরা করিন গল্প আর দুনিয়াটা গোটা ফোন করে জোড়া দিলে হয়ে যাবে রাস্তা রাস্তা নাই ভোট টোট পরে পার পার হয়ে চলে গেল এখন বসে না পাঁচটা এই তো হয়েছে ব্যাপার আমার কি হবে আর রাস্তা এহাল রাস্তার দাবিতে ধান গাছের চারা লাগিয়ে লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম উত্তর রঘুনাথপুর গ্রামের বাসিন্দারা রাস্তার মধ্যে ধানের গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখায় ও প্রতিবাদ। রায়নগর থেকে রঘুনাথপুর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য, অতি শীঘ্র এই রাস্তার সংস্কার না করা যায় প্রশাসনের পক্ষ থেকে ভোট বয়কট করার চিন্তাভাবনা রয়েছে গ্রামবাসীদের। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের বিশেষ রিপোর্ট। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকার পশ্চিম উত্তর রঘুনাথপুর গ্রামে এখানে দেখতে পাচ্ছি রাস্তার দাবিতে ইনারা হচ্ছে, প্রতিবাদে হচ্ছে ধানের গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় এবং সরাসরি ব্যর্থতা বলেন এখানকার যে নেতা মন্ত্রী রয়েছে তাদের ব্যর্থতা বলেন। ভোটের আগে তারা হচ্ছে বলে গিয়েছিলেন রাস্তা হয়ে যাবে 10 থেকে 15 দিনে, মানে ভোট চলে যাওয়ার পরে আজকে 6 মাস হতে চললো, তা সত্ত্বেও রাস্তা বেহাল রয়েছে, এ নিয়ে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এখানকার বাসিন্দারা। এছাড়া বলেন রাস্তা যদি অতিশীঘ্র রাস্তা যদি সংস্করণ না হয় তাহলে হচ্ছে পথ অবরোধ ও ভোট বয়কটের ডাক দিয়েছে, এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই উত্তর রঘুনাথপুরের গ্রামের যে বাসিন্দা রয়েছে তার সঙ্গে কথা বলবো, রাস্তা কেমন রয়েছে। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে ফজলুর রহমান, আমি এই গ্রামের বাসিন্দা। আমাদের এখানে বিগত 10 বছর যাবৎ এই পঞ্চায়েতের যে প্রতিনিধিগুলো আছে ওরা প্রতিবারই ভোটের সময় আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়, কিন্তু কোনোবারই এরা কোনো রকমের কাজ করে না। যদিও ওদের কাছে যাই, বারবার করে যাই, কোনো রকমই ওরা ওদের কোনো ধ্যান নেই। কার ব্যর্থতা মনে করছেন? এখন আমি যেটা ব্যর্থতা মনে করছি যে আমাদের যে পলিটিশিয়ান আছে এদের পুরো ব্যর্থতা, এরা কোনো রকমই এই জায়গায় কোনো রকম ধ্যান নেই। এসে কোনো কেউ বলেছিল আপনাদের কি রাস্তা? হ্যাঁ, এখানে আমাদের বলেছিল মোমেন আহমদ, এর জেলা পরিষদের মেম্বার, উনি এসে বলেছিলেন যে আমাকে ভোট দেন, আমাকে যদি ভোট দেন আপনারা তাহলে আমরা এবার আপনাদেরকে রাস্তা করে দেবো পূর্ণভাবে, এটা আমাদের একদম পুরো প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু উনি যেদিন থেকে জিতেছেন এই রাস্তায় উনি আর চড়েননি, এই জায়গায় ওদের দেখাও যায় না, এরকম পরিস্থিতি। ভোট প্রচারের সময় মন্ত্রী এসেছিল, কিছু বলেছিল? হ্যাঁ, মন্ত্রী এসে আমাদের এখানে বলে গেছিলেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, এবার যদি আমরা ভোট পাই তাহলে সর্বপ্রথম আপনাদের এই রাস্তাকে সংস্কার করে দেব, এই রাস্তাকে আমরা ক্লিয়ার করে দেব। কোন মন্ত্রী এসেছিলেন? গোলাম রব্বানী মন্ত্রী এসেছিলেন, ওই চাকুলিয়া বাড়ি, উনি এসে আমাদেরকে প্রতিশ্রুতি পূর্ণভাবে দিয়ে গেছেন এবং তারপরেও আমাদের কোনো রকমের কোনো কাজ হয়নি। আমরা বর্তমান যে রাস্তায় আছি এই জায়গায় মানুষ সাইকেল তো দূরের কথা, মোটর সাইকেল তো দূরের কথা, এখানে হাঁটতে পারে না মানুষ, অনেক মানুষ এখানে পড়ে গেছে, তার হাত পা ভেঙে গেছে, অনেক মানুষের দুর্ঘটনা হয়ে ঘটে গেছে, মোটর সাইকেল নিয়ে পড়েছে, যার জন্য আমাদের এখানে একজন টিউশনে করে বাচ্চা একটা বাবুল নাম, ওর হাতটা ভেঙে গেছে। এই জন্য আমরা এবার ভোট বয়কট তো করবই এবং রাস্তা প্রতিরোধ করব, আমরা সামনে এর এই জন্য পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা। ধন্যবাদ। তার ভাই বলার কিছু নাই, অনেক জায়গায় বলেছি আমি, এইবার ভোট হয়েছিল উপনির্বাচন তো সবাই এসেছিল, এখানে মন্ত্রীরাও এসেছিল, গোলাম রব্বানী চাকুলিয়ার নাকি ওনাও এসেছিল, এখানে চট বসায় দিলাম, বসলো, বসে আবার কোথায় ফোন করলো, মনে হচ্ছে যে কালকেই আমার রোডটা হয়ে যাচ্ছে। উনি আবার বললো যে এইরকম রাস্তা দিয়ে করে রেখেছেন আপনারা, তা আমি যাবো গ্রামে, দেখ কিসে যাবো, কী করে যাবো গ্রামের লোকের দিয়ে উন্নয়ন করবো কী করে করবো। ওনারা বললো তখন যে হ্যাঁ রাস্তা আমরা করে দেবো, ব্যবস্থা নিচ্ছি। এখন তো ভাই ভোটটা আমরা জোর তোর করে তপম দেশমাকে আমি একদম সিটে বসায় দিলাম, বসে গেলে ভোটে, এখন দে আর রাস্তা দিয়ে কাদা হয়ে যাচ্ছে, কেউ কোনো খোঁজ খবর করছে না, যেখানে যাচ্ছি নেতার কাছে বলছে কাদা হয়েছে আমরা করবো কি, যেখানে যাচ্ছি আমরা করবো কি। তো সবাই যদি ওইভাবেই বলে তো রাস্তাটা কী করে আমার ভালো হবে, সমস্যাটার সমাধান? কার ব্যর্থতা মনে করছেন আপনারা? আমরা বলছি যে নেতা মন্ত্রীরাই করবে, ওরাই অলসতা করছে, সরকার কি টাকা দিচ্ছে না? কোথায় থেকে কোথায় রাস্তাটা বেহাল রয়েছে আপনাদের? এটা আমাদের বেহাল হয়েছে রায়নগর থেকে রঘুনাথপুর মৌজার মধ্যেই, মানে রাস্তাটা বেশি খারাপ। আমার অভিযোগ হচ্ছে এই যে মানে রাস্তা অনেক দিন ধরে মানে এই রাস্তায় কোনো কাজকর্ম কিছুই হচ্ছে না, আর তার মধ্যে তো আপনি তো নিজেই দেখলেন কত কাদা কত কি, এই যে এখন ধানের চারা লাগাই দিল,
আর অন্য কিছু মনে করে যে এত কাদা না, মানে সাইকেলটা নিয়ে যে যাব সাইকেলটা পায়ে হেঁটে যাওয়ার মতো মানে ক্ষমতা নাই এরকম। কার ব্যর্থতা মনে করছেন আপনারা? এটা ওই মন্ত্রী তন্ত্রী যারা রাস্তাঘাট কাজ করে ওরাই করবে, আমরা কি করবো? আমরা গ্রামের লোক, আমরা কি করতে পারবো বলো? ধানের চারা কেন গাড়লেন আপনারা? রাস্তার যদি কাজ না হয় তাহলে কি করবো বলো? মাঠে যাওয়ার অসুবিধা, যাইতে পারছি না। কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক, কালিয়াগঞ্জ তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তপন সিংহ জানান, অভিযোগ এসেছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও জেলাতে ফান্ডের অভাব রয়েছে, ফান্ড আসলে পরে কাজ করা যাবে, ফান্ড আসলে খুব শীঘ্রই রাস্তা সংস্কারন করা হবে। রঘুনাথপুর রাস্তাটা আমি জানি, শুনেছি, আমার মোবাইলে ছবি এসেছে, পাঠিয়েছে। এবার এ তো কতগুলো সিস্টেম আছে, তো পঞ্চায়েত সমিতি যেমন কোনো ফান্ড নেই, পঞ্চায়েত সমিতি সব ওন ফান্ড। এবার ওন ফান্ডের টাকায় ওখানে খুব বেশি হলে একটা জায়গাতে দেওয়া যাবে না, এরকম প্রচুর রাস্তা আমাদের এরকম কালিয়াগঞ্জ বিধানসভা খারাপ হয়ে আছে। তা ওখানে আমরা হয়তো দু তিন গাড়ি ফেলতে পারি, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হবে না, কেন রাস্তার লেন্থ বেশি আর ট্রাক্টর চলে চলে বর্ষার জলে আরও এক হাঁটু করে কাদা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমরা পঞ্চায়েতগুলোতে যেহেতু পঞ্চায়েতের সব ফান্ড এখন, পঞ্চায়েতগুলোকে আমরা বলেছি ভিডিওর মাধ্যমে পঞ্চায়েতের প্রেশার দেওয়া হয়েছে, তারা যেন যতদূর সম্ভব পারে রাবিশ ফেলে বা ইট ফেলে রাস্তাটা একটু চলাচলের যোগ্য করে দেয়। এ নিয়ে আলোচনা করা হয়েছে, এখন দেখার বিষয় কতদিনের মধ্যে এ রাস্তা সংস্কারন হয় প্রশাসনের পক্ষ থেকে, না গ্রামবাসীরা ভোট বয়কট করবে। হার্স নিউজ।